আর এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ইউজিসি চেয়ারম্যানের ওপর তীব্র ক্ষোভ ব্যক্ত করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের তরফে অভিযোগ করা হয়, জাতীয় শিক্ষানীতি আইন প্রণয়ন করে দেশের শিক্ষা ব্যবস্থাকে চরম অবনতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার মূল স্রোত থেকে ছাত্রছাত্রীদের ঠেলে দেওয়া হচ্ছে প্রতিকূলতার মধ্যে, এতে করে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মধ্যে বিপদ এসে দাঁড়াবে। পঁচিশ নভেম্বর থেকে আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত এক মাস সময় ধরে ৬টি দাবির ভিত্তিতে এসএফআই এবং ডিএসইউকে যুক্ত করে আমরা সারা রাজ্যে বিভিন্ন পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। এই দাবিগুলির মধ্যে রয়েছে স্কুলে কলেজে পর্যাপ্ত শিক্ষক চাই, শিশু নারী ও ছাত্রীদের নিরাপত্তা চাই, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, সন্ত্রাস ও নেশামুক্ত রাজ্য চাই, সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ফি কমাও। এই ৬টি দাবিতে আমরা বিভিন্ন পর্যায়ে ডেপুটেশন সংগঠিত করব। এটা মহকুমা শাসকের নিকটে, জেলা শাসকের নিকটে, তার পরবর্তী